বিসমিল্লাহির রহমানির রহিম। কমার্স ক্লাসের পক্ষ থেকে, কমার্স ক্লাস ইন বাংলার পক্ষ থেকে আমি মোহাম্মদ আবদুল্লাহ আল আমি ব্যবসায়ী বিভাগের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আমাদের আজকের এই লেসনে আমরা যেটি শিখব, অর্থের সময় মূল্যের ভবিষ্যৎ মূল্য নিয়ে আলোচনা করা হবে মূলত। তো আমাদের ম্যাক্সিমাম গাণিতিক সমস্যা যেটি হচ্ছে চক্রবৃদ্ধি হারে নির্ণয় করতে হবে। তো এই চক্রবৃদ্ধি হারেরই অসমান নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যদি বলতে চাই যে অসমান নগদ প্রবাহ এই ব্যাপারটা কি আসলে, তো এটি ব্যাখ্যা করতে গেলে যেভাবে বলতে হয় যে নির্দিষ্ট সময়ের জন্য ধারাবাহিকভাবে কিছু টাকা জমা রাখা হবে এবং প্রতিবার জমাকৃত টাকার পরিমাণ এক হবে না। অর্থাৎ এরকম বোঝানো হচ্ছে যে কোনো এক ব্যবসায়ী ব্যাংকে টাকা জমা রাখতে চান কিন্তু তার নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই, অর্থাৎ তিনি প্রত্যেক বছর যে 10,000ই রাখবেন এরকম কোনো কথা নয়। তিনি হয়তো প্রথম বছর 5,000 রাখলেন, তার পরের বছর 10,000 রাখলেন, কিংবা তার পরের বছর 8,000 রাখলেন। তো এই যে অসমান নগদ প্রবাহ, একটা অসমানভাবে যে তিনি টাকা জমা করছেন, তো এই টাকাটার ভবিষ্যৎ মূল্য আমরা কিভাবে নির্ণয় করব। এই টাকাটা যদি আমরা জমা রাখি এভাবে, তাহলে আমাদের যেভাবে ভবিষ্যৎ মূল্যটি নির্ণয় করতে হবে তার সূত্রটা অনেকটা এরকম যে এর আগে আমরা সিঙ্গেল অ্যামাউন্টের ক্ষেত্রে এককালীন অর্থের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এতটুকু দিয়ে হিসেব করেছিলাম যে এভি ইজ ইকুয়াল টু পিভি ইন্টু 1+R^n। তো এই সূত্রটারই এক্সটেনশন হচ্ছে আমাদের এই অসমান নগদ প্রবাহের, যেটা আনইকুয়াল অ্যামাউন্ট অফ মানি যেটাকে আমরা বলছি সেই টাকাটার। তো এই ক্ষেত্রে আমরা n-1 আর এখানে দেখছি PV1, অর্থাৎ প্রথম বছর টাকার জমা এটা, দ্বিতীয় বছর জমার পরিমাণ, এভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম যত বছরের আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে সমস্তগুলোকে আমরা PV1, 2, 3, 4, 5, n পর্যন্ত, n দিয়ে বোঝানো হচ্ছে যে নির্দিষ্ট সময়টা পর্যন্ত জমা রাখার কথা বলা হচ্ছে সেই পরিমাণ সময়টা আর কি। এবং আগের সূত্র অনুসারে আর সমান সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট, আর এনটা তো বছর, আর এই 1, 2, 3 এই ব্যাপারগুলো আসছে মূলত আমাদের একটা নিয়মের কারণে। কারণ দুটো নিয়ম আছে এখানে আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের, যে সে ব্যক্তিটা যিনি টাকা জমা করতে চান সে ব্যক্তি বছরের শুরুতে জমা করছেন নাকি বছরের শেষে জমা করছেন। তো বছরের শুরুতে এবং শেষে হয়ে গেলে আমাদের একটু বদল করতে হয় ফর্মুলাটাকে। এই বদল করা ফর্মুলাটা খুব বেশি আলাদা নয়, সামান্যই আলাদা। যেমন বছরের শেষে আমরা সাধারণত যেটি উল্লেখ করি না, যদি উল্লেখ না করতে হয় সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হয় যে বছরের শেষে, সময়টা উল্লেখ করা হয় না এক্ষেত্রে, না করলেও ধরে নিতে হবে বছরের শেষে। তো বছরের শেষে যদি আমরা করি তাহলে আমরা এই সূত্রটাই ফলো করতে হবে আমাদের, যে কয় বছরের জন্য টাকা জমা করা হচ্ছে সেই কয় বছর থেকে এন থেকে 1 বাদ দিতে হবে, দ্বিতীয় বছরের ক্ষেত্রে যা এন থেকে 2 বাদ দিতে হবে, তৃতীয় বছরের ক্ষেত্রে এন থেকে 3 বাদ দিতে হবে, এইভাবে। তো এইভাবে করতে করতে একটা সময় এন চলে আসবে, অর্থাৎ আমাদের সেই নির্দিষ্ট সময়টা। একটা উদাহরণ দিয়ে যদি করি তাহলে আরো ভালো মতো বোঝা যাবে। যেমন বছর শেষে জমা দেয়া হলে, তো উদাহরণ জনাব রহিম কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান, প্রথম বছর তিনি কত টাকা রাখবেন, 5,000 টাকা, দ্বিতীয় বছর শেষে তিনি 10,000 টাকা, এবং তৃতীয় বছর শেষে তিনি 15,000 টাকা ব্যাংকে জমা রাখবেন। তো ব্যাংক যদি 15% হারে সুদ প্রদান করে তাহলে এই 3 বছর শেষে তিনি সুদে আসলে কত টাকা পাবেন। তো 3 বছর এর আগে আমরা যেভাবে লামসাম অ্যামাউন্টের ক্ষেত্রে করেছি তো সেই ব্যাপারগুলো এখানে নাই, কারণ এখানে আমাদের যেটা আছে অসমান নগদ প্রবাহ। আগে ছিল এককালীন একটাই অ্যামাউন্ট নিয়ে আমরা কাজ করেছি, এবারে 3টা অ্যামাউন্ট, এবং এই 3টা আলাদা আলাদা মেয়াদের ভিত্তিতে খাটছে, যার কারণে আলাদা আলাদা আয় হবে এখান থেকে। তো এই টাকাগুলোকেই আমরা একত্রে যখন ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে যাব সেই ক্ষেত্রে আমাদের এই আগের সূত্রটি ফলো করতে হবে, যে লামসাম অ্যামাউন্টের যেটা ছিল এককালীন মূল্য পরিশোধের সেই সূত্রটার এক্সটেনশন ফরম্যাটটা ইউজ করতে হবে। যেমন এখানে PV1 দিয়ে বোঝানো হয়েছে প্রথম বছর 5,000 টাকা জমা করেছিলেন, PV2 দিয়ে বোঝানো হচ্ছে প্রেজেন্ট ভ্যালু 2 যেটি 10,000 টাকা, এবং PV3 আমাদের 15,000 টাকা, এবং আর
আগের মতোই আমরা এই 15% কে 100 দিয়ে ভাগ করে 0.15 করে নিয়েছি, এবং n সমান আমাদের এখানে আসছে 3। আর একটা ব্যাপার যে FV, যেটি আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে, এই জিনিসটাও আমাদেরকে বের করে নিতে হবে। যেহেতু আমরা এটা ক্যালকুলেট করব, সেই ক্ষেত্রে আমরা এটাকে ওয়ার্ড দিতে পারি এবং দিতে হবে আর কি। আগের সূত্র অনুসারে আমরা n ব্যবহার করেছিলাম, nটা হচ্ছে সেই নির্দিষ্ট বছর যেটা আমাদেরকে যে বছরের মধ্যে হিসাবটা করতে হবে। বছর শেষে আমাদেরকে বছর শেষে যদি আমরা ব্যাংকে জমা রাখতে চাই তাহলে এভাবে আমাদেরকে করতে হবে। এর কারণটা হচ্ছে যে প্রথম বছর শেষে কোনো ব্যক্তি ব্যাংকে জমা রাখছেন 5,000 টাকা আগামী 3 বছরের জন্য, তাহলে যেহেতু প্রথম বছরটা শেষ হয়ে গেল, তাহলে একটা বছর তো শেষ হয়ে গেল, তাহলে এই প্রথম টাকাটা 2 বছরই খাটছে। একটা উদাহরণ দেওয়া যেতে পারে, উদাহরণটা এরকম যে কোনো একজন ব্যক্তি যদি মাসের 30 তারিখে চাকরিতে ঢুকে পরের দিন 1 তারিখ তখনই যদি সে বেতন দাবি করে তাহলে সে সেটা পাবে না। তাকে জয়েন হয়তো দেখানো হলো একদিন আগে, কিন্তু সে পুরো মাসের বেতন পাবে না। ঠিক তেমনি আমরা যদি বছরের শেষ দিনে টাকাটা জমা করি, যেমন 2017 সালের 31শে ডিসেম্বর কেউ যদি টাকা জমা করে তাহলে ডিসেম্বর 2017 সালের সুদ স্বাভাবিকভাবে সে পাবে না। এই কারণেই, অর্থাৎ এই ধারণা থেকে সাধারণত আমরা 1 বছর মাইনাস করে রাখছি। এটা 3 থেকে 1 মাইনাস করলে 2 থাকছে। এরপরে আমাদের 2 থেকে যদি আমরা ই করে দেই, আমরা যদি এটাকে দ্বিতীয় বছরে যদি আমরা ভাগ বিয়োগ করে দিই 3 থেকে যদি, তাহলে আমাদের থাকছে 1, এবং এইটার ক্ষেত্রে 3 থাকলে আমাদের এখানে থাকবে 0। তো এই ব্যাপারটাই মূলত। এরপরে স্বাভাবিকভাবে আমাদের যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটা করে একটা সময় এই আলাদা আলাদা ফিউচার ভ্যালুগুলোকে আমরা যোগ করে দেব। যোগ করে দিলে আমরা যে অ্যামাউন্টটা পাবো সেটাকেই আমরা ভবিষ্যৎ মূল্য হিসেবে ধরে নিতে পারি। এটি গেল আমাদের বছরের শেষে টাকা জমা দেওয়া হলে। এবার আমরা আসবো বছরের শুরুতে। তো বছরের শুরুতে টাকা জমা দিলে যে ব্যাপারটা হচ্ছে, যে একই উদাহরণ দিয়ে এটাও বোঝাচ্ছি যে বছরের শুরুতে যদি দেই তাহলে এই প্রথম অ্যামাউন্টটা, অর্থাৎ প্রথম বছরের শুরুতে যেটা, অর্থাৎ কেউ যদি 2017 সাল থেকে আগামী 3 বছরের জন্য টাকা জমা করতে চায়, আবার এই 2017 সালের জানুয়ারিতে সে যদি প্রথম কিস্তিটা জমা দেয়, তার ফার্স্ট ইনস্টলমেন্টটা যদি জমা দেয়, সেক্ষেত্রে তার এই 5,000 টাকা 3 বছরই ব্যাংকে খাটছে। সুতরাং সে এই 3 বছরেরই সুদ পাবে, সুদ এবং আসলে যে টাকা হয় সেটা সে পাবে। কিন্তু দ্বিতীয় বছর শেষে এই অ্যামাউন্টটা সাধারণত 2 বছর খাটছে, কারণ আমাদের এখানে লাস্ট পিরিয়ড হচ্ছে 3rd ইয়ারটা। তো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 2 বছর খাটছে, যার কারণে আমরা এখানে -1 করে দিয়েছি। এবং তৃতীয় বছরে যে টাকাটা জমা দেওয়া হবে 15,000 টাকা, এই টাকাটা সাধারণত 1 বছর খাটবে, এই কারণেই আমাদের এখানে -2 ধরা হয়েছে। তো আগের মতোই সব কিছু, এরপর ক্যালকুলেশনগুলো আপনারা চেষ্টা করবেন, আশা করি অর্থের সময় মূল্যের একাধিক পিরিয়ডের জন্য আমরা যে টাকাগুলো অসমান নগদ প্রবাহের জন্য জমা করব সেই ব্যাপারটা, অঙ্কগুলো, গাণিতিক সমস্যাগুলো আপনাদের বোঝাতে পেরেছি। তারপরেও যদি সমস্যা হয় আপনারা ইনবক্স করতে পারেন, আমি আপনাদের সমস্যাগুলোর জবাব দিতে পারবো ইনশাল্লাহ। আর একটা কথা বলে রাখি যে আমাদের ফেসবুক ফ্যান পেজ www.facebook.com/commerceclassinbangla আপনারা লাইক দিয়ে অ্যাক্টিভ থাকতে পারেন, এবং নিয়মিত আপডেটগুলো জানতে আপনাদের সহায়তা করবে আমাদের এই লিঙ্কটি। এবং আরেকটি কথা বলে রাখি, না বললেই নয়, যেটি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এর মাধ্যমেও আপনারা ডিরেক্ট আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।